আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا تذهب الدنيا حتى يأتي على الناس يوم لا يدري القاتل فيما قتل ولا المقتول فيما قتل فقيل كيف يكون ذلك قال الحرج القاتل والمقتول في النار رواه مسلم প্রাণ প্রিয় উপস্থিতি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে তাকে স্মরণার্থে কিছু সময় বের করার তৌফিকতা করলেন, জুমাবারে উপস্থিত হওয়ার তৌফিকতা করলেন, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে জুমার পরে আমরা আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী, কিয়ামতের পূর্ব লক্ষণ, সেই লক্ষণ সময়ের মাঝে একটি লক্ষণই। আল্লাহ নবী বলেছেন, মানুষের নিকট এমনও সময় আসবে, মানুষের নিকট এমন সময় আসবে যে সময় হত্যাকারী সে নিজে জানবে না যে কেন আমি তাকে হত্যা করছি, এবং যে হত্যাকৃত, যাকে হত্যা করা হচ্ছে, সে জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এটি সত্য, তিনি যেই কথাগুলো বলে গেছেন সেগুলো অক্ষরে অক্ষরে সেগুলো সংগঠিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই, 1450 বছর আগেই তিনি এ কথা বলে গেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে হত্যার যে হত্যার মতো জঘন্য ধরনের পাপ, এ পাপ প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে। যাকে হত্যা করা হচ্ছে সে নিজেও জানে না আমাকে কেন হত্যা করা হচ্ছে, যে হত্যা করছে সেও জানে না আমি কেন হত্যা করতে চলেছি, এটি তো বড় অন্যায়, কেন সে অন্যায়কে আমি আমার হাতে তুলে নেব,
এ কথা সে আদৌ চিন্তা করে না। প্রাণপ্রিয় উপস্থিতি, আজকে আমাদের সামনে ইতিহাস সাক্ষী, দৈনন্দিন যে অঘটন ও অঘটনগুলো ঘটে চলেছে এগুলো আমাদের কাছে সাক্ষী, আমরা সচক্ষে দেখছি। আমাদের যে হৃদয়ে রয়েছে সে হৃদয়ে ব্যথিত হচ্ছে, অনেক সময় অশ্রু প্রবাহিত হচ্ছে। যদিও আজকে কঠিন এক মুহূর্ত, করার কিছুই নাই। এই জন্য আমরা বলবো, আমাদের যতটুকু করার রয়েছে আল্লাহর কাছে বিনীতভাবে হাত তোলা, ক্রন্দন করা, এই অংশটুকু যেন আমরা ভুলে না যাই। আজকে আমাদের প্রাণপ্রিয় আমাদের ভাই আবরার ভাই, কয়দিন আগে, আজকে 11 তারিখের ঘটনা, এই ধরনের অনেক ভাইকে, অনেক বোনকে তাদের প্রতি জুলুম অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আর এই হত্যার ঘটনাগুলো প্রতিনিয়ত জন্য বেড়েই চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি আমরা প্রথমে পড়েছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ নবী ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার এই হৃদয়, তথা আল্লাহর শপথ দিয়ে আমি বলছি, আল্লাহর শপথ, আল্লাহ নবী বলতে বলতে বলেছেন, লা তাযহাবু দুনিয়া, দুনিয়া কখনো শেষ হবে না যতক্ষণ পর্যন্ত মানুষের কাছে এমন এক অবস্থা না এসে দাঁড়াবে, লা ইয়াদিল কাতিল ফিমা কতল, হত্যাকারী সে জানবে না, বুঝবে না আমি কেন তাকে হত্যা করব, ওয়ালাল মাকতুল ফিমা কতিল, এবং হত্যাকৃত ব্যক্তি যাকে হত্যা করা হচ্ছে সেও জানতে পারবে না আমার কি দোষ ছিল, কেন আমাকে হত্যা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, এমনও সময় আসবে, সেটি কিভাবে হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আল হারজ, মানুষের মাঝে হত্যা সংঘটিত হবে, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, আল্লাহ নবী বিধান বর্ণনা করে দিলেন যে এমনও কিছু ঘটনা ঘটবে, যে হত্যা করেছে হত্যাকারী এবং যাকে হত্যা করা হলো, উভয়ে তারা জাহান্নামী। তাহলে কিছু কাণ্ড, কিছু ঘটনা, এইগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত ঘটছে, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে তারা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে, দ্বন্দ্ব থেকে হত্যা সংঘটিত হচ্ছে, দুটি গ্রুপ কিন্তু মুসলিমদের গ্রুপ, তাদের মাঝে মুসলিমরা রয়েছে, এক তো ঘটনা ঘটবে যাকে হত্যা করা হবে, এক পক্ষ যাকে হত্যা করা হবে সে জানে না আমাকে কেন হত্যা করা হলো, অন্যায় করে তাকে জুলম করে হত্যা করা হবে, আর এমনও হবে যে উভয় গ্রুপ লড়বে একে অপরের সাথে, একজন অপরজনকে হত্যা করবে, আল্লাহ নবী তাদের বিধান বর্ণনা করেছেন, উভয় পক্ষ হলো জাহান্নামী। অন্য বর্ণনাতে এসেছে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যিনি হত্যা করলেন তার সম্পর্কে তো আমরা স্পষ্ট, হত্যা করার ফলে তিনি জাহান্নামী হবেন, তবে যাকে হত্যা করা হলো তিনি কেন জাহান্নামী হবেন? আল্লাহ নবী বললেন, সেও তো চেষ্টা করেছিল যে আমি হত্যা করব, কিন্তু সে হত্যা করতে পারেনি, অপরপক্ষ বিজয়ী লাভ করেছে। আজকের এই ধরনের ঘটনাগুলো আমাদের প্রতিনিয়ত ঘটছে, স্কুল কলেজে সর্ব উচ্চ যে প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ে, গ্রামগঞ্জে, হাট বাজারে প্রতিনিয়ত যেন এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, মুসলিমে মুসলিমের যুদ্ধ। একজন মুসলিম আজকে যারা আমাদের সম্মানিত ভাই আবরারকে হত্যা করেছে তাদের মাঝে বেশিরভাগই মুসলিম, তাদের নাম মুসলিমের, তারা দাবিদার মুসলিমের, কিন্তু তারা হত্যা করেছে। প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য বিষয়টি আজকে আমাদেরকে অনেক বেদনা দিচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। আসলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য, তার গোলামী করার জন্য। আমাদেরকে তিনি সৃষ্টি করলেন, সর্বোচ্চ মর্যাদা দিলেন, মাকাম দিলেন, আমাদেরকে মর্যাদা দিয়ে সব কিছু ব্যবস্থাপনা করে দিলেন, সব কিছু আমাদের দিলেন, শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি আলোচনা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অধিক সম্মান দিয়েছি,
অনেক সম্মান দিয়েছি। ওহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনা বর্ণনা করেছেন যে তাদেরকে এই ভূপৃষ্ঠে এমনকি সমুদ্র পথে জলে স্থলে তাদের চলার জন্য আমি বাহন তৈরি করে দিয়েছি, অতি উত্তম বাহন। আল্লাহ আকবার, অনেক সহজ, 5,500 কিলোমিটার কোথায় বাংলাদেশ রয়েছে, 5 ঘন্টা, 4.5 ঘন্টা 5 ঘন্টাতে আমরা পৌঁছে যাই। আল্লাহ তাআলা সেগুলো ব্যবস্থাপনা করে দিয়েছেন, এগুলো আমাদের সুবিধার জন্য। ট্রেনের গতি এখন শুনেছি ঘন্টাতে 450 কিলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাহনগুলো দিয়েছেন। সমুদ্রের পথে নেমে পড়ি, মাসের পর মাস সেখানে সফর করি, এগুলো সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা এগুলো সম্মান দিয়ে তার বান্দাকে তিনি তাদের প্রয়োজনগুলো মিটিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং ভালো ভালো খাদ্য তাদের আমি দিয়েছি এবং তাদেরকে আমি সম্মান দিয়েছি। এবং অনেক সৃষ্টি রয়েছে, সেই সৃষ্টি সময়ের মাঝে তাদেরকে আমি মর্যাদা দিয়েছি, অতি উন্নত করেছি। আজকে আপনাকে মানুষ করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা মানুষকে অতি উত্তম ভাবে সৃষ্টি করেছেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে আবার আমি তাদেরকে নিয়ে যাই সর্বনিম্ন স্তরে, হীন স্তরে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করেছে, তাদেরকে নয়, তাদের জন্য প্রতিদান রয়েছে। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে এখানে অতি উত্তম ভাবে সৃষ্টি করেছিলেন, আমরা এখানে আনন্দ চিত্তে থাকব, শুধু আল্লাহকে মানবো, আল্লাহর ইবাদত বন্দেগী করব, একজন অপরজনের প্রতি জুলম অন্যায় করব না, কাউকে হত্যা করব না, কারো অর্থ সম্পদ ছিনিয়ে নেব না, ব্যভিচার করব না। এই জন্য ইসলাম সকল দিকের সেফটি দিয়েছে যেন অন্যায়গুলি না ঘটে। তাহলে অন্যায় ঘটছে কেন, ইনশাআল্লাহ আমরা আলোচনার শেষ অংশে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আমাদেরকে এখানে সৃষ্টি করেছিলেন কিছু সময়ের জন্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বৃত্তান্ত বর্ণনা করে গেছেন, কিয়ামতের ঘটনা বর্ণনা করেছেন যে কিয়ামত আসার পূর্বে সমাজে অনেক ধরনের অনাচার হবে, অন্যায় হবে, জুলম হবে, অধিকারে হত্যা সংঘটিত হবে। আজকে আমরা সচক্ষে দেখছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই ভাবে হাদিসের অর্থ একই। আল্লাহ নবী বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকবাদাল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মানুষের ইলম, তার জ্ঞানকে ছিনিয়ে নেওয়া হবে, জ্ঞান উঠে যাবে। আজকে মানুষরা বিবেকবান হয়েও মূর্খ। আজকে যেখানে পৃথিবীর আমরা বলতে পারি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, এরপরে আমরা বলবো বুয়েট, যেখানে আরো উন্নত, সেখানে যদি প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে, যারা শিক্ষিত, যাদের থেকে আমরা শিখবো, সাধারণ মানুষ আমরা শিখবো, সভ্য হব, যাদের সভ্যতা দেখে তাদের অসভ্যতা আজকে আমাদের মাঝে বিস্তার করছে, তাদের অন্যায়গুলি আমাদের আমাদের একটি মডেল হয়ে দাঁড়াচ্ছে যে তারা তো এই ধরনের কাজ করতে পারে, তারা রামদা নিতে পারে, আমরা কেন পারবো না, তারা চেরিস্টিক নিতে পারে, আমরা কেন পারবো না, তারা ব্যাট নিতে পারে, আমরা কেন পারবো না, তারা হত্যা করতে পারে, আমরা কেন পারবো না, তারা শিক্ষিত হয়ে যদি পারে। আজকে এই জন্য একটু আলোচনার বিষয় রয়েছে। প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ নবী বলেছেন, ওয়া তাকসুরাল জালাজিল ওয়া ইতাকারাবাজ জামান, কিয়ামতের পূর্ব লক্ষণ যে ভূমিকম্প অধিক হারে ঘটবে, সময় খুব নিকটবর্তী হবে, সময় খুব কাছিয়ে যাবে, খুব দ্রুত সময় অতিবাহিত হবে। দেশে ছুটিতে 6 মাস কাটলাম, মনে হলো যে এই তো কয়দিন আগে, কিছুদিন থেকেছে হয়তো বা 2-4 দিন, আজকে শুক্রবার, আরেকটি শুক্রবার ফিরে চলে এসেছে, বুঝতে পারিনি, মাস অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ নবী বলেছেন এগুলো কিয়ামতের পূর্ব লক্ষণ, খুব দ্রুত সময় কাটবে, বুঝতে পারবো না। আল্লাহ নবী বলেছেন, ওয়াতাযহারাল ফিতান, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদে ভরে যাবে, আজকের পৃথিবী ফিতনা ফাসাদে ভরে গেছে, বেশি ফিতনা ঘটিয়েছে আমাদের হাতে ওই ডিভাইসটি,
বেশি ফিতনা দিয়েছে, যার মাধ্যমে ঈমান আমার নষ্ট করে ফেলেছে। আল্লাহ নবী বলেছেন ওয়াইয়াসুরাল হারজ, এমন কি হারজ বৃদ্ধি পাবে। আল্লাহ নবী বলেছেন ওয়াহুয়াল কাতলু আল কাতলু, আল হারজ হলো অধিক হত্যা সংগঠিত হবে। তাহলে কিয়ামতের পূর্ব লক্ষণ হলো হত্যা সংগঠিত হবে। আল্লাহ নবী থেকে আরেকটা আমরা হাদিস পড়ব, এখানেও একই ধরনের ঘটনা বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসুনা, আল্লাহ নবী আমাদেরকে হাদিস শোনালেন, আন্না বাইনা ইয়াদাই সাআহ আল হারজ, কিয়ামতের পূর্বে অধিক হারে হত্যা সংগঠিত হবে। আল্লাহ নবীকে বলা হলো কিয়া ওয়ামাল হারজ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল হারজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল কাযিবু ওয়াল কাতলু, সমাজে অধিক হারে মিথ্যার ছয়লাভ ঘটবে, সবাই মিথ্যা মিথ্যাবাদী হয়ে দাঁড়াবে, মিথ্যা কথা বলতে শিখবে, কেননা মুসলিম কখনো মিথ্যা বলতে পারে না। মিথ্যা মতো জঘন্য ধরনের পাপ, তারা এই পাপে অভ্যস্ত হয়ে পড়বে। আল্লাহ নেই বলছেন ওয়াল কাতলু, এমনকি জঘন্যতম অপরাধ হত্যা করা, এ হত্যা অধিক হারে ঘটবে। আল্লাহ নবীকে জিজ্ঞেসবাদ করা হলো কালু আকসারা মিম্মা নাকতুলুল আন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে এখন যুদ্ধ করতে যে অনেক যুদ্ধ সংগঠিত হচ্ছে, আর এই ক্ষেত্রে অনেককে আমরা তো হত্যা করছি, এই ধরনের কি হত্যা ঘটবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন কল ইন্নাহু লাইসা বিকাতলিকুমুল কুফফার, তোমরা যে কাফেরদেরকে হত্যা করো, আজকে দিন নিয়ে যে ঘাত প্রতিঘাত হচ্ছে, সে দিন নিয়ে এইভাবে তারা ঝগড়াঝাটি করবে না, দিনের বিষয় নিয়ে তাদের লড়াই হবে না, মুসলিম এবং অমুসলিমের লড়াই হবে না, বরং ওয়ালাকিন্নাহু কতলু বাদিকুম বাদা, তবে তোমাদের আপোষে সে লড়াই সংগঠিত হবে এবং একজন অপরজনকে হত্যা করবে। আল্লাহ নবী বলেছেন যে তোমাদের পরস্পরে এই ধরনের হত্যা সংগঠিত হবে, হাত্তা ইয়াকতুল আর-রাজুলু জারাহু ওয়া ইয়াকতুল আখাহ ওয়া ইয়াকতুল আম্মাহ ওয়া ইয়াকতুল ইবনা আম্মিহ। আল্লাহ নবী বলেছেন এমনকি একজন মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, তার ভাইকে হত্যা করবে, তার চাচাকে হত্যা করবে, তার চাচাতো ভাইকে হত্যা করবে। সাহাবাগণ শুনে বললেন সুবহানাল্লাহ, তারা আশ্চর্যবোধ করলেন যে ভাই ভাইকে হত্যা করবে। আজকে আমাদের সমাজ কিন্তু খুব স্পষ্ট সাক্ষী, সমাজের এই কার্যক্রমগুলো খুব স্পষ্ট, ভাই ভাইকে হত্যা করে, বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, খুব এগুলো অহরহ ঘটে চলেছে। আমরা যখন নিউজগুলো শুনি, দেখি, পড়ি, খুব স্পষ্ট এগুলো খুব মানে এত মানে এত এত সংগঠিত হচ্ছে যে প্রতিনিয়ত এ ধরনের হত্যার ঘটনা আমাদেরকে শুনতেই হয়। আল্লাহ নবী বলেছেন যখন এই ধরনের বললেন, তখন আশ্চর্যবোধ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূত পবিত্র, সুবহানাল্লাহ, ওয়া মানা উকুলুনা, হে আল্লাহর রাসূল, আমাদের বিবেক বুদ্ধি থাকতে এই ধরনের ঘটনা ঘটবে, একজন ভাই ভাইকে হত্যা করবে, প্রতিবেশীকে হত্যা করবে, মুসলিম ভাইকে হত্যা করবে। তিনি বলেন কাল্লা ইল্লা আন্নাহু ইয়ানযিউ উকুল আহলি যালিকা যামান, তোমরা ভালো করে জেনে রাখো যে ওই সময়ের মানুষের হৃদয়গুলি, অন্তকরণগুলি সেগুলো নষ্ট হয়ে পড়বে, ছিনিয়ে নেওয়া হবে, তাদের মাঝে আসল মনুষ্যত্ববোধ থাকবে না। আজকে মানুষ হয়েও মানুষের মাঝে মনুষ্যত্ববোধ নাই। আজকে অনেক সংগঠন মানবতার দোহাই দিয়ে কাজ করছে, মানবতার জন্য কাজ করে, যেখানে মানবতা কায়েম করা দরকার ছিল সেখানে তারা মানবতা কায়েম করবে না। আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়ে তিনি একে কথা বলবেন, সবার চতুর্দিক থেকে দাবি, আজকের স্কুল কলেজগুলোতে, প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি চলবে না, না শিক্ষক করতে পারবেন, না ছাত্র করতে পারবেন, ভিসি বলবেন না রাজনীতি থাকবে, তবে সেখানে অন্যায় ঘটবে না। অন্যায়ের মূল আপনি হাতিয়ার দিয়ে, অস্ত্র দিয়ে যদি বলেন যে না, তোমরা যখন মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, তখন তোমরা গুলি করবে না, অস্ত্র দিয়েছ হাতে, আজকে তাহলে চিকিৎসা যা প্রয়োজন ছিল আজকে চিকিৎসা গ্রহণ হচ্ছে না। যেখানে যেই পরিবেশ তৈরি দরকার ছিল, আল্লাহর আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছিল, দিন এসেছিল, দিনের বুঝ এসেছিল, যেখানে তাদেরকে দিনের বুঝ দেওয়া হবে, সে অবস্থা তো আমাদের সমাজগুলোতে নাই।
যার ফলে আজকে দিন দিন অন্যায় কিন্তু সংগঠিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আন্নাহু ইয়ানজিউ কুল আহলি যালিকা যামান, ওই সময়ের মানুষের বিবেকগুলোকে চিনিয়ে নেওয়া হবে, তারা বিবেকশূন্য হয়ে পড়বে। আজকে তারা বিবেকশূন্য মানুষ, মানুষের রূপ রয়ে আছে, রূপ রেখা মানুষের। আজকে যদি একটি ঘটনাকে আপনি ঈশ্বরের সামনে নিয়ে আসেন এবং তার চিত্র আপনি বিবেচনা করেন, আপনি অন্তকরণ দিয়ে বুঝার চেষ্টা করেন, দেখতে পাবেন যে একজন মানুষ মানুষের সাথে এত হিংস, এত এত মানে বর্বর আচরণ করতে পারে যেটি কল্পনাতে আসে না, কল্পনাতে আসে না। আজকে ঘটনাগুলো ঘটেছে আমাদের কাছে খুব স্পষ্ট, রাত 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত বিভিন্নভাবে তাকে প্রহার করা হয়েছে। শুধু তো একটি ঘটনা নয়, কিছুদিন আগে আগুনে আগুনে জ্বালিয়ে মারা, সবগুলো ঘটনা এবং খুব স্পষ্ট, খুব স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হাত্তা ইয়াহসাবা আহাদুকুম আন্নাহু আলা শাইইন ওয়া লাইসা আলা শাইইন। একদল তো মনে করবে, এক গ্রুপ তো মনে করবে, নিজস্ব ব্যক্তি তো মনে করবে যে আমি উন্নত, আমি ভালো অবস্থাতে রয়েছি, আমি সঠিক, বরং আমি ছাড়া যারা রয়েছে এত অমানুষ তাদেরকে শেষ করে ফেলো। আজকে এই ঘটনা ঘটছে, যারা হত্যা করে, হত্যার রূপরেখা কি? হত্যার রূপরেখাই হলো এটি যে আমি শুধু সঠিক আর অন্যগুলো তারা ভুলে রয়েছে, অথবা আমি রাজত্ব কায়েম করব, অন্যদেরকে রাজত্ব কায়েম করতে দেব না। এক গ্রুপ আমাদের সমাজের এক ভাই বলে যে না আমি থাকবো, আমার ভাইকে আমি রাখবো না, আমি অর্থ ভোগ করবো, আমার ভাইকে ভোগ করতে দেবো না, তাকে হত্যা করে ফেলতে হবে। সহজ তার পদ্ধতি, আল্লাহ নবী এই কথাই বলেছিলেন যে সে নিজে মনে করবে যে না আমি তো সঠিক। আজকের সমাজ কিন্তু এমনটি বলেছে, অথচ হত্যা হলো জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'দ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মুমিন মুসলিম ভাইকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, সেখানে অনন্তকালের জন্য সে থাকতে থাকবে, অনন্তকাল সেখানে জ্বলবে পুড়বে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হবেন, তার ক্রোধ হবে তাদের প্রতি। ওয়া লা'ানাহু, তাদের প্রতি অভিসম্পাত দেবেন, অভিশাপ দেবেন। ওয়া আ'দ্দা লাহু আযাবান আযীমা, এবং তাদের জন্য কঠিন মহান আযাব তৈরি করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেননা একজন অপরজনকে হত্যা করতে পারে না, এই জন্য ইসলাম আমাদেরকে যে দিকগুলি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, উত্তম নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন, সেই নীতিমালার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সকল দিকের সেফটি সবগুলোই তিনি দিয়েছেন। আজকে সেগুলো সেই আমরা হইতে বা কর্মের খাতিরে আমরা বলতে পারি সেফটি ফার্স্ট, আমাদেরকে সেফটি আগে গ্রহণ করতে হবে। কর্ম শুরু করার পূর্বেই একজন মানুষের সকল ধরনের সেফটি দরকার ছিল, শরীয়ত কিন্তু সেগুলো দিয়েছে। বিশেষ করে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দিকগুলি রয়েছে সেই দিকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেফটি দিয়েছেন, সেগুলো আমরা হারিয়ে ফেলেছি, গ্রহণ করছি না, বিধায় এ ধরনের অন্যায় প্রতিনিয়ত ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে আমাদের দিনের সেফটি দিয়েছেন যে দিনকে সংরক্ষণ করতে হবে। মানুষের নফস, তার নিজকে একজন মানুষকে তাকে তার সেফটি দিয়েছেন, অনুরূপভাবে তার যে মান মর্যাদা রয়েছে সে মান মর্যাদার সেফটি দিয়েছেন, বিবেক বুদ্ধির সেফটি দিয়েছেন, অনুরূপভাবে অর্থ সম্পদ এগুলো যেন নষ্ট না হয়ে যায়, দিন যেন নষ্ট না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দিন থেকে ফিরে যাবে, মুরতাদ হবে, তাদেরকে হত্যার আদেশ করেছেন। দিন যেন সুন্দর থাকে, সঠিক থাকে, দিন যেন নষ্ট না হয়ে পড়ে, বিকৃত না হয়ে যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুরতাদদের শাস্তি নির্ধারণ করেছেন। আজকে মুসলিম, আজকে তো আমরা দেখতে পাবো আমাদের সমাজের অনেক মানুষ যদিও তাদের নামগুলো মুসলিম, কিন্তু তাদের আসল অস্তিত্ব ইসলাম তাদের কাছ থেকে কত আগেই বিদায় গ্রহণ করেছে। তারা আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, দিনকে নিয়ে টিটকারি করে, উপহাস করে, অনেক সময় এ দিনের বিরুদ্ধে তারা লেখালেখি করে। আমরা তো শুনি নাম খুব ভালো, শুধুমাত্র তারা লেখাপড়া করে এসেছে বাইরের দেশ থেকে, অথবা দেশ থেকে লেখাপড়া করেছে, ইসলামের ছোঁয়া তাদেরকে পায়নি, তারা ইসলামকে স্পর্শ করেনি,
ইসলাম থেকে অনেক দূরে দূরে থেকে গেছে, বিধায় ইসলাম ইসলামের মৌলিকতা তারা ভুলে গেছে। এই জন্য ইসলামের বিধান ছিল যারা ইসলামকে নিয়ে কটুক্তি করবে তাদের সাজাই হবে একমাত্র হত্যা, দিনের তাহলে সেফটি থাকবে। সর্বোচ্চ হলো জিহাদ, জিহাদের জিহাদের পর্ব রয়েছে ইসলামে। যদি ইসলামের মুসলিমকে অথবা ইসলামকে নিয়ে ইসলাম বিদ্বেষীরা যদি সেখানে কটুক্তি করে, ইসলামী আইন আইনকে নিয়ে আইনের বিরুদ্ধে তারা যদি অবস্থান গ্রহণ করে, মুসলমানদেরকে হত্যা করে, এই ক্ষেত্রে জিহাদ কায়েম করেছে ইসলাম। ইসলাম এমন নয় যে আপনাকে মারবে আপনি শুধু মরেই যাবেন, না, শর্ত সাপেক্ষে জিহাদ। আমরা এই কথা বলছি না যে খন্ড কিছু মানুষ অথবা গ্রুপ সাধারণ মানুষকে মারবে, যে জঙ্গিবাদ, জঙ্গিবাদের আমরা কঠোর বিরোধী, জঙ্গিবাদ ইসলামে কখনো সাপোর্ট করেনি, তবে জিহাদ সাপোর্ট করেছে। জিহাদ হবে শর্ত সাপেক্ষে এবং স্পষ্টভাবে একজন অপরজনের মাধ্যমে স্পষ্ট ভাষাতে জিহাদ হবে, যেহেতু ইসলাম তারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, দিনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে হবে জিহাদ। তারা তাদের মতো যদি স্বাধীনভাবে থাকে তাহলে ইসলাম তাদের সেফটি দিয়েছে, অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সেফটি রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদেরকে হত্যা করা যাবে না, তাদেরকে গালমন্দ করা যাবে না, তিরস্কার করা যাবে না। ইসলাম সব কিছু দিয়ে সব দিক ইসলাম স্পষ্ট বর্ণনা করেছে। এই জন্য আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নই, তবে ইসলামে একটি বিধান রয়েছে যেন দিন সুন্দর থাকে। অনুরূপভাবে ইসলাম আরও সুন্দর পদ্ধতি দিয়েছে কেসাসের, তাহলে একজন মানুষের তার নিজকে হেফাজতের সকল ধরনের সেফটি সে লাভ করবে। কেউ যদি হত্যা করে হত্যার বদলে হত্যা হবে, এটি তো হলো বাস্তব। এবং ইসলামের প্রথম অবস্থা থেকে আজ পর্যন্ত বিধানগুলো ওইভাবে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি লিপিবদ্ধ করেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্না আন-নাফস বিন-নাফস ওয়াল আইনা বিল আইন। আল্লাহ তাআলা বলেছেন আমি লিপিবদ্ধ করেছি, ফরজ করে দিয়েছি, কেউ যদি হত্যা করে তাহলে হত্যার বদলে তাকে হত্যা করতে হবে। অনুরূপভাবে কেউ যদি কারো চোখ ছিনিয়ে নেয়, চোখ উঠিয়ে ফেলে, তাহলে চোখের বদলে চোখ তাকে দিতে হবে। যদি কারো নাক কেটে দেয়, নাকের বদলে তার নাক কেটে দেওয়া হবে, কানের বদলে তার কান কেটে দেওয়া হবে, দাঁত ভাঙলে তার দাঁত ভাঙতে হবে, ইসলামের শিক্ষা। আজকে যদি হত্যা নীতিতে যে হত্যাগুলো ঘটছে, স্পষ্ট তাদের নাম, তাদের সকল পরিচয় স্বীকৃতি সব পাওয়া গেছে, আজকে কি সমাজে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? আমরা দেখতে পাবো যে অ্যাকশন নেওয়া হয়নি। সর্বোচ্চ তাদের জিজ্ঞেসবাদ করা হয়েছে, রিমান্ড নেওয়া হয়েছে, বাকি অংশ আর শুনতে পাই না, আমরা আর শুনতে পাই না। কিছুদিন পরে এমনি মাপ পেয়ে যাই। যদি সমাজে এই নীতি হয় যে মাপ পেয়ে যাওয়ার, তাহলে সমাজ থেকে কখনো হত্যা উঠে যাবে না, হত্যা কমবে না, বরং দিন দিন বাড়তে থাকবে। যে অমুককে মেরে সে তো তার তো কিছুই হয়নি, সে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আজকে এমনটি কিন্তু সমাজে ঘটে চলেছে প্রাণপ্রিয় দিনী ভাইরা। এই জন্য আজকের বিশেষ করে আবরার ভাই সহ যারা, বিশেষ করে সামনে যেহেতু আবরার ভাই রয়েছেন, তার দৃষ্টান্তমূলক আমরা সাজা চাই, যারা এই অন্যায় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান রয়েছে, এবং আমাদের দেশীয় বিধান কিন্তু রয়েছে যে হত্যার বদলে সর্বোচ্চ শাস্তি হলো হত্যা। আজকে যারা এই দোষে দোষী হয়েছে তাদেরকে হত্যা দেওয়া হোক, তাদেরকে হত্যা করা হোক, এটি হচ্ছে কোরআনের বিধান। প্রিয় দিনী ভাইয়েরা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুনিয়াতে তো একটি বিধান তিনি কায়েম করেছেন যে হত্যার বদলে হত্যা হবে, এবং পরকালে তাদের জন্য কিন্তু সাজা রয়েছে। এই জন্য আমরা বলবো আসলে হত্যার মতো যে অন্যায়টি সমাজে খুব অহরহ ঘটছে, এ বিষয়ে আমাদের একটু আলোচনার দরকার। এই ক্ষেত্রে শুধু এতটুকুই হবে যে আমাদের মাঝে আল্লাহ ভীতিটি উঠে গেছে, বিধায় এই ধরনের অন্যায়গুলি ঘটছে। আমরা যদি ইসলামের প্রথম ইতিহাসের প্রথম ঘটনা নিয়ে আলোচনা করি, যখন হত্যা সংঘটিত হয়েছিল, যখন হত্যা সংঘটিত হয়েছিল, আমাদের কাছে খুব স্পষ্ট যে সেখানে যে অন্যায়ের ফলে হত্যা করতে পেরেছিল এক ভাই অপর ভাইকে, সেটি হচ্ছে আল্লাহ ভীরুতা না থাকা, দিন না থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম, তোমরা আদমের দুই সন্তানের ঘটনা তাদের পড়ে শোনাও। ইয করবা কুরবানান, যখন এক উভয়ে তারা কুরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, এক ভাইয়ের পক্ষ থেকে কবুল হলো, আরেক ভাইয়ের পক্ষ থেকে কবুল হলো না। এক ভাই তখন তাকে মারতে গেল যে লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তিনি বললেন, অপর পক্ষ বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
যিনি আল্লাহ বিরু আল্লাহর জন্য দান করেছেন তার দান শুধু আল্লাহ তাআলা কবুল করেন, সবার দান তো আল্লাহ কবুল করেন না। তিনি যখন বললেন লাইন বা সত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া লিয়াদিয়া মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছিলেন তুমি আমাকে মারতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত অন্তত উঠাবো না, কেন আমি আল্লাহকে ভয় করি, আজকে আল্লাহ ভীতি নাই। তাহলে যে যার মাঝে আল্লাহ ভীতির সমস্যা ছিল তিনি কিন্তু তার ভাইকে হত্যা করে ফেললেন, হত্যা করে দিলেন। আজকে সমাজের হত্যাগুলো নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে দেখতে পাবো এখানে আল্লাহ ভীরুতার সমস্যা রয়েছে। আজকে আমাদের যদিও তাদেরকে আমরা শিক্ষিত বলি, তারা শিক্ষিত হয়েও আজকে মূর্খ, তাদের মাঝে দিনের কোনো জ্ঞান নাই, আল্লাহর কোনো জ্ঞান নাই, ধর্মের কোনো জ্ঞান নাই, পরকালের কোনো জ্ঞান নাই, যার ফলে আজকে তারা মানুষে অমানুষ। আজকে মানুষের যে নিম্নমানের মানবতাটুকু আজকে তাদের মাঝে নাই, হারিয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন তাদের মাঝ থেকে তাদের অকুল, তাদের জ্ঞানকে, তাদের আকল বুদ্ধিকে ছিনিয়ে নেওয়া হবে, তাদের মাঝে সে ওই আকল আর থাকবে না। আজকে এমনটি কিন্তু ঘটে চলেছে প্রাণপ্রিয় দিনী ভাইরা। এই জন্য আমাদের অবশ্যই দিনের দিকে ফিরতে হবে এবং দিনমুখী হতে হবে, যার মাধ্যমে এই ধরনের অন্যায়গুলি সমাজ থেকে বন্ধ হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করুন, দিনী পথে ফিরে আসার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد اعوذ بالله من الشيطان الرجيم ففروا الى الله اني لكم منه نذير مبين। الله سبحانه وتعالى বলেছেন তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। আমাদের তাহলে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এইজন্য দেশের সর্বোচ্চ মহল থেকে সর্বনিম্ন মহল পর্যন্ত, ব্যক্তি জীবন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইনগুলো আমাদের জন্য দিয়েছেন এগুলো মূলত আমাদের কল্যাণের জন্য। যখন আমরা আমাদের সমাজে আইনের বাস্তবায়ন ঘটাবো তখন সকল ধরনের অন্যায় বন্ধ হতে পারে। এই জন্য দুই দিক, এক তো ওয়াজ নসিহত দিক রয়েছে, ইমাম সাহেব ওয়াজ নসিহত করবেন, কিন্তু যিনি কোর্টে থাকবেন, যিনি হাকেম হবেন, বিচারক হবেন, তিনি সঠিক ন্যায়সঙ্গত বিচার করবেন। এই দুইটি জিনিসের সমন্বয় হলো দিন। এই জন্য যার বিচার যেটি সেই মুহূর্তে তাকে সেই সাজা দিতে হবে। আজকে বাংলাদেশে যদি সাজা দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশের কথা বলছি না, আমরা সারা পৃথিবীর ঘটনা বলছি, সারা পৃথিবীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উত্তম দিন ইসলাম, ইসলামের বিধিবিধানকে কায়েম করা হয় তাহলে পৃথিবী থেকে অন্যায়গুলি এমনি বিদায় গ্রহণ করবে, আর অন্যায় খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আজকে বিশেষ করে যারা দোষী তাদের সাজা দেওয়া হোক, এটি আমাদের প্রাণের দাবি। সাজা দেওয়া হোক, আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, অনুরূপভাবে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা ইসলামের চর্চা শিখি। ইসলামের যখন চর্চা শিখব তখন ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমাদের মাঝে কাজ করবে, যার মাধ্যমে এই অন্যায়গুলি বন্ধ হবে। এই জন্য স্কুল কলেজ ভার্সিটিগুলোতে দিনী শিক্ষার ব্যবস্থা করতে হবে, এটি একটি বড় দিক যার মাধ্যমে মানুষ আল্লাহ ভীরু হতে পারে। প্রাণপ্রিয় দিনী ভাইরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে দিক নির্দেশনা দিয়েছেন যে আসলে একজন একজনকে হত্যা করতে পারে না, শুধুমাত্র ইসলামের যে হত্যা বিধান যার জন্য প্রযোজ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ। আল্লাহ নিয়ে বলেছেন যে একজন মুসলিম অপর মুসলিমকে হত্যা করতে পারে না, তার জন্য বৈধ নয় যে আল্লাহ সাক্ষ্য দিয়েছে এবং আমি নবী হিসেবে সাক্ষ্য দিয়েছে, ইল্লা বি ইহদা সালাস, তবে তিনটি কারণে। আল্লাহ নবী এখানে উল্লেখ করেছেন আন নাফসু বিন নাফস, হত্যার বদলে হত্যা হবে, এটি বৈধ হত্যা। ওয়াসাইবুজ জানী, এবং যদি ব্যভিচারিণী তারা বিবাহিত হন তাহলে তাদেরকে হত্যা করতে হবে। ওয়াল মারিকু মিনাদ্দিন আত-তারিকু লিল জামাআহ, এবং যারা দিন পরিত্যাগ করবে এদেরকে হত্যা করা যাবে, ইসলাম তাদেরকে সাপোর্ট করেছে।
এছাড়া স্বাভাবিকভাবে যে হত্যাগুলো আমাদের সমাজে সংঘটিত হচ্ছে এগুলো অন্যায় হত্যা, আর এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ব্যবস্থাপনা কায়েম করে রেখেছেন আযাব। আসলে মুসলিমদের যদি নীতি নৈতিকতা নিয়ে আলোচনা করা হয় তাহলে নীতি নৈতিকতার দিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো দিক তুলে ধরেছেন। মান আশারা ইলা আখিহি বিহাদিদা, আল্লাহ নবী বলেছেন কোনো ভাই যদি কোনো ভাইয়ের দিকে শুধুমাত্র কোনো অস্ত্র তুলে, ছুরি, চাকু, লোহা, রড, বেত, এগুলো যদি শুধু উত্তোলন করে, আল্লাহ নবী বলেছেন ফাইনাল মালায়িকা তাতালানুহু হাত্তা ইয়াদাহ, আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত সেটি রেখে না দিয়েছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য লানত দিতে শুরু করেছে। তাহলে শুধু উঠানো যাবে না, এখনো কিছু হয়নি, হত্যা হয়নি, মার হয়নি, তাহলে এতটুকু ইসলাম সেফটি দিয়েছে আমাদের যে একজন অপরজনকে এতটুকু করতে পারবে না, গালমন্দ করতে পারবে না, গালমন্দের কোনো পদ্ধতি নাই ইসলামে, যে একজন অপরজনকে গাল করতে পারে, গাল দিতে পারবে, তিরস্কার করতে পারবে, তাহলে গালমন্দ যেখানে দেওয়া যাবে না সেখানে হত্যা করতে এটি অনেক 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 দূরের কথা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুসলিম ভাইকে গালি দেওয়া এটি পাপাচারিতা, বড় অন্যায়, এবং তাকে হত্যা করা এটি কুফুরি কাজ। তাহলে আমাদেরকে জানতে হবে এই কাজগুলি হত্যা করা এটি বড় ধরনের অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি মুমিনিন বিগাইরি হক, আল্লাহ নবী বলেছেন যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এটি আল্লাহর কাছে খুব সহজ একজন মুমিনকে হত্যা করার চেয়ে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের এত মর্যাদা দিয়েছেন, দুনিয়া এটি নিঃশেষ হয়ে যাক কিন্তু একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করা হবে, এই অন্যায়ভাবে যেন হত্যা না করা হয়। এই জন্য ইসলাম আমাদের ব্যক্তিগত একটি জীবনের যে সেফটি, সেই সেফটি কিন্তু দিয়েছে। শুধুমাত্র আমরা অন্যায়ের ফলে আজকে এই ধরনের অন্যায়গুলি আরও বেশি বেড়েই চলেছে। আজকে সাজানীতি আমাদের সমাজে আসুক, সব অটোমেটিকভাবে বন্ধ হবে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাকে বুঝার তৌফিক দান করুন। ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر من نصر الدين وجعلنا منهم، اللهم انصر من نصر الدين وجعلنا منهم، اللهم اخذل من خذل الدين ولا تجعلنا منهم، اللهم انصر إخواننا المستضعفين في كل مكان، اللهم انصر إخواننا المستضعفين في كل مكان، اللهم انصر إخواننا المستضعفين في كل مكان، اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه، اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم، ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.